ভিউয়ার্স আমরা আমাদের মাঝে পেয়ে গেছি মন্নু সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর রাশিদ ইসলামকে, কথা বলবো তার সঙ্গে। সকাল থেকে আছেন আজকে, দেখতে পাচ্ছি, কেমন লাগছে আজকে? খুবই ভালো লাগছে। এটা আমাদের থার্ড সিরামিক এক্সপো, সো এখন মনে পড়ে যে আমরা 2017 এ যখন প্রথম শুরু করি তখন একটা হল নিয়ে শুরু করা হয়েছিল এই সিরামিক এক্সপোটা। আমরা সবাই ম্যানুফ্যাকচারার ছিলাম, কিছু ফরেন আমাদের কাউন্টার পার্টসরা আসছিল, কিন্তু তারপর থেকে 2000 মানে এটার জনপ্রিয়তা এত বেড়েছে যে 2019 এ ফুল চারটা হল নিয়ে করেছি, তারপরে আনফরচুনেটলি প্যান্ডেমিক এর জন্য একটু দেরি হয়ে গেল, এই জন্য 2022 তে আবার করছি। মনো সিরামিক তো অনেক পপুলার এবং অনেক পুরনো, সবাই মনো সিরামিকের নাম জানে, মানে ব্র্যান্ড। আমাদের অডিয়েন্স কে আপনাদের কালেকশন সম্পর্কে আরেকটু যদি ডিটেইলে বলেন। আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের ক্রেতাদের জন্য মানে নতুন নতুন ডিজাইন এবং ডেকোরেশন দেওয়ার জন্য, কারণ আমাদের নিজস্ব দুইটা ফ্ল্যাগশিপ আউটলেট আছে, একটা বনানীতে একটা উত্তরাতে। সো এটা আমরা শুরু করেছি আজকে 2 ইয়ার্স হয়ে গেল। সো এটা করাতে যেটা আমরা পেয়েছি যে কাস্টমারদের কাছে একদম মানে একদম কাস্টমারদের সাথে আমরা তাদের চাহিদাটা জানতে চাই তা পারছি, এই জন্য যে দেখছি যে কাস্টমার সবসময় নতুনত্বটা চায়, যে নিউনেস কিছু, আর এভরি আদার এভরি মান্থে যেন আমরা চেষ্টা করি যে নতুন নতুন ডিজাইন ডেভেলপ করতে। সেটা দেখবেন আজকে আমরা অনেক ধরনের ডিফারেন্ট টাইপস অফ কালার এখন আমরা লঞ্চ করেছি, কারণ এখন মার্কেটে দেখা যায় যে সাদা পোর্সেলিনের থেকে কালারফুল প্রোডাক্ট মানুষ আরো চাহিদা বেশি। চারটা হল এখানে এবং চারটা হলে প্রচুর প্রচুর মানে সিরামিকের স্টল আমি দেখতে পাচ্ছি, সো কম্পিটিটরের কোনো অভাব নেই। তো সেই জায়গাটা থেকে মন্নু সিরামিক কোথায় ডিফারেন্ট, কোথায় আউট অফ দ্য বক্স, এন্ড হোয়াট মেক ইউ অ্যাস্থেটিক দ্যান আদার্স? আমরা মনে করি যে আমাদের একটা যেটা বড় আমাদের স্ট্রেংথ হলো আমাদের ব্র্যান্ড হেরিটেজটা। ডেফিনেটলি আজকে 38 ইয়ার্স ধরে মন্নু সিরামিকের মানুষের ঘরে ঘরে আমি বলবো মন জয় করে যাচ্ছে, আর এটাকে রিলেভেন্ট রাখার জন্য যেটা আমাদের আমি যেটা মনে করি যে আমরা সবসময় যে R&D টা করি, আর নতুন নতুন ডিজাইন এবং নতুন নতুন টাইপস অফ প্রোডাক্ট আমরা মার্কেটে লঞ্চ করি, আর সবসময় আমরা যেটা জাস্ট আমরা ঘরের ডিজাইনারদের না, আমরা ইভেন ফরেন ডিজাইনার ইউজ করি আমাদের প্যাটার্নের জন্য বলেন, আমাদের শেপের জন্য বলেন, আমাদের কিন্তু নিজস্ব ডিজাইন স্টুডিও আছে লন্ডনে, আর এছাড়াও আমরা ইউরোপিয়ান অনেক ডিজাইনারদের সাথে কাজ করি, ইন্ডিয়ান ডিজাইনারদের সাথে কাজ করি। সো আমার মনে হয় এটা আমাদেরকে একটা এজ দেয় আমাদের কম্পিটিটরদের উপরে, যে আমরা নতুন ডিফারেন্ট টাইপস অফ প্রোডাক্ট মার্কেটে রিলিজ করি, যেটার জন্য মানুষ সবসময় মানে মুন্নু সিরামিকের কথা আগে যেরকম করে ভাবতো সেভাবে করে এখনো ভাবে, এন্ড উই আর অলওয়েজ রিলেটেবল টু দ্য রানিং জেনারেশন। ওকে, থ্যাংক ইউ সো মাচ রাশিদ স্যার। থ্যাংক ইউ সো মাচ।